না ওটা নিয়ে চিন্তা ভাবনা ওটা নিয়ে একদমই নাই, আমি সিঙ্গেল আলহামদুলিল্লাহ হ্যাপিলি সিঙ্গেল, আর ওটা নিয়ে চিন্তা করতেছি না। মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবাই একটা কথা বলছে, আমি নাকি আলু, আমি সব দিকে সেট হয়ে যাই। মিডিয়ার স্বপ্ন আমার আসলে খুব ছোটবেলা থেকে, যখন মানুষজন বলে না যে আমি বড় হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব, ওই সময় আমি আমার ফ্যামিলিকে বলতাম, আম্মু আপুকে বলতাম যে আমি আসলে বড় হয়ে কাজ করব, আমি নিজেকে টিভিতে দেখবো। তারপর থেকেই আসলে আমার ফ্যামিলি এত বেশি আমাকে সাপোর্ট দিয়েছেন যে আমি ইন্টার কমপ্লিট করার পরেই কম্পিটিশনে চলে যাই, কম্পিটিশন থেকেই তো আলহামদুলিল্লাহ। আমি ভিড় চ্যানেল আই টপ মডেল 2012 এর সেকেন্ড রানার, বড় পর্দা নিয়ে আসলে ভাই এখনো কোনো ভাবনা নেই ওইভাবে। বাট যদি দেখা যায় যে সব কিছু খুব ভালো চলে আসছে আমার কাছে এমন কোনো প্রপোজাল, তাহলে ইনশাল্লাহ অবশ্যই, কারণ বড় পর্দা আসলে সব সবাই চায় যে নিজেকে দেখতে, তো আমার ওইটা ইচ্ছা। ওটিটির আসলে যেটা হয়েছে যে দুই দিনের দুনিয়া করার পরে আমি কয়েকটা অডিশন দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমার হয়তো অ্যাক্টিংয়ের কোনো ঝামেলা ছিল আর সামথিং। আমার অডিশন দিতে খুব ভালো লাগে, আর ওগুলোতে যখন আমি সিলেক্ট নাও হই তারপর আমার ভালো লাগে, বিকজ আমার মনে হয় যে আমার তাহলে আরও অনেক কিছু শেখার আছে, দ্যাটস ওয়াই হয়তো হচ্ছে না, বাট আমি ট্রাই করে যাচ্ছি, যদি ওইভাবে হয়ে যায় ইনশাল্লাহ তাহলে তো ডেফিনেটলি ওটিটিতে আমি কাজ করতে চাই। সিনেমার অফার বলতে ভাইয়া অনেস্টলি আমি একদম আমার পুরোটাই এখন নাটকে আছে। হ্যাঁ, তো নাটকে যেটা হয়েছে যে আমি প্রথমে যেটা ছিল তার থেকে এখন ডিফারেন্স হচ্ছে যে আমার কাছে এখন খুব ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আসছে, সো ওগুলো করতেই আমি আসলে এখন খুব এনজয় করছি। তো এগুলো আসলে আরও কন্টিনিউ কিছুদিন যাক, তারপরে হয়তো আমি ফিল্মের কথা চিন্তা করবো বা ওইদিকে দৌড়াবো বা ওই রকম কিছু একটা। নাটকের জুটি হিসাবে কাকে পছন্দ করেন? জুটি হিসাবে আমি আমাকে আসলে আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবাই একটা কথা বলছে, আমি নাকি আলু, আমি সব দিকে সেট হয়ে যাই। সরব ভাই থেকে শুরু করে, মোশারফ ভাই থেকে শুরু করে, আমি নীলয় বলেন, একদম আরুষ বলেন, মানে এখনকার যারা আছে তাদের সাথেও কাজ করছি, তো আমাকে আলু বলা যায়, আমাকে আমি আসলে জুটি না কারোর সাথে, আমি সবার সাথে মানে যাচ্ছি। স্বপ্নের চরিত্র বলতে আসলে আমার ওই রকম স্বপ্নের কোনো চরিত্র নেই। স্বপ্নের চরিত্র বলতে আমি যদি বলি জোকার মুভিটা আমার, মানে ওই রকম কোনো ক্যারেক্টার যদি হয় ডেফিনেটলি সেটা আসলে ফিল্মের জন্য, নাটকের জন্য আসলে আমাদের এত কম সময় থাকে যে ওটার জন্য প্রিপারেশন নেওয়ার ওটাও আসলে হয়ে উঠে না ওইভাবে। সো ফিল্মে যদি ওরকম কিছু হয় ওটার জন্য অনেকটা প্রিপারেশন থাকবে, বাট স্বপ্নের চরিত্র বলতে আমার ডিফারেন্ট ক্যারেক্টার করতে খুব পছন্দ।